बिस्मिल्लाहिर्रहमानुर्रहीम। हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल। आज के आमी कथा बोलबो बाच्चा जखन घन घन पतला पायखाना करे तखन आपनी बाच्चा के प्रथम स्टेजे कोन ओषुधगुलो दीते पारे। ताहले चलुन कथा ना बाड़िए चले जाई मूल विषयते। बाच्चा जदि घन घन पतला पायखाना करे तखन अवश्य बाच्चा के तखन मेडिसिन दीते हबे। অনেক নতুন মায়েরাই মনে করে থাকেন যে বাচ্চার বয়স যেহেতু কম তখন তাকে কোনো পাতলা পায়খানার জন্য কোনো মেডিসিন দেওয়া যাবে কিনা। অবশ্যই বাচ্চাকে তখন মেডিসিন দিতে হবে, কারণ তা না হলে কি হবে, বাচ্চা মানে পায়খানা করতে করতে একটা সময় লুজ মোশনে চলে যাবে, তার শরীর থেকে পর্যাপ্ত পরিমাণ পানি বাথরুমের সাথে বের হয়ে যাবে, তখন সে অনেক দুর্বল হয়ে যাবে। তাই প্রথম থেকেই বাচ্চা যদি দেখেন যে আপনি বাথরুম করতেছে, ঘন ঘন বাথরুম করতেছে, তখন অবশ্যই বাচ্চাকে ওষুধ দেবেন। আর আমি দেখিয়ে দিচ্ছি আপনি প্রথম স্টেজে কোন ওষুধগুলো দিতে পারেন বাচ্চাকে। এটা হচ্ছে ফিলমেট, এটা বেক্সিমকোর একটা প্রোডাক্ট, আর এটার মধ্যে আছে মেট্রোনিডাজল। আর প্রতি 5 মিলিয়ার উপাদান মেট্রোনিডাজল বেনজোয়েট বিপি যা এটার মধ্যে আছে, এবং বাচ্চা যদি এটা খায় তাহলে বাচ্চার বাথরুম আস্তে আস্তে কন্ট্রোলে চলে আসবে। আর এটা খাওয়ানোর আগে অবশ্যই আপনি একটা নিকটস্থ ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, কারণ বাচ্চাকে যে কোনো ওষুধ দেওয়ার আগেই একজন ডাক্তারের সাথে কথা বলে নিতে হয়, কারণ বাচ্চা খুব সেন্সিটিভ জিনিস। আর আপনার আর যে সকল বাচ্চারা মূলত মায়ের দুধ খায় অবশ্যই তারা একটু পাতলা বাথরুমই করে থাকে, তাদের বাথরুমটা একটু পাতলাই হয়। কিন্তু যখন দেখবেন যে তার সঠিক পরিমাণের চেয়ে নির্দিষ্ট পরিমাণের চেয়ে সে মানে একটু পরপর বাথরুম করছে, তখন তাকে অবশ্যই একটা ওষুধ দিতে হবে। আর আপনি সেই ওষুধটা হিসেবে এই ফিলমেটটা আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন। এই ওষুধটা খেলে তার বাথরুম আস্তে আস্তে কন্ট্রোলে আসবে, বাথরুমের পরিমাণ কমে যাবে এবং তার লুজ মোশনে চলে যাওয়ার ভয়টা থাকবে না। আর বাচ্চা যদি বাথরুম করতেই থাকে তাহলে কিন্তু অবশ্যই তাকে প্রথম স্টেজ থেকে ওষুধ দেবেন, তা না হলে কিন্তু তার শরীর দুর্বল হয়ে যাবে, শরীর থেকে পর্যাপ্ত পরিমাণ পানি চলে যাবে। ফিলমেটের পরিবর্তে আরেকটা ওষুধ আপনি আপনার বাচ্চাকে দিতে পারেন, সেটা হচ্ছে সানোফির একটা প্রোডাক্ট যেটার নাম হচ্ছে ফ্লাজিল। এটার মধ্যেও আছে মেট্রোনিডাজল এবং বেনজোয়েট বিপি যেটা আপনার বাচ্চার বাথরুমকে কন্ট্রোল করতে সাহায্য করবে, এবং এই ওষুধটিও আপনি আপনার বাচ্চা যখন পাতলা পায়খানা করবে তখন দিতে পারেন। আর অবশ্যই যে কোনো ওষুধ দেওয়ার আগেই বোতল ভালোভাবে ঝাঁকিয়ে তারপর বাচ্চাকে ওষুধ দিবেন। আর আমি এখন বলবো দুইটা থেকে বাচ্চারা কোনটা খেতে বেশি প্রিফার করে। আমি আমার বাচ্চাকে এই ফিলমেটও দিয়েছিলাম, আর প্রথমে আমি দিয়েছিলাম ফ্লাজিল আমার বাচ্চা যখন ঘন ঘন পাতলা পায়খানা করতো, কিন্তু আমার বাচ্চা এই ফ্লাজিল সিরাপটা খেতে চাইতো না, এটা দিলে অনেক কান্নাকাটি করতো, মুখ থেকে বের করে দিত। কিন্তু পরবর্তীতে যখন আমি এই ফিলমেট সিরাপটা আনি তখন দেখলাম যে না, এটা মোটামুটি খেতে চায় এবং হয়তো এটার স্বাদের থেকে এটার স্বাদটা ভিন্ন, তাই হয়তো বাচ্চারা এটা থেকে এটাই বেশি পছন্দ করে খাওয়ার জন্য। আর আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব যখন দেখবেন যে ফার্স্ট স্টেজে যখন বাচ্চা ঘন ঘন পাতলা পায়খানা করতেছে, এই যে কোনো দুটো ওষুধ থেকে একটা ওষুধ খাওয়ানোর পরেও যখন বাচ্চার বাথরুম কন্ট্রোল হচ্ছে না, বরং বাচ্চার বাথরুম আগের মতোই রয়ে গেছে, তখন আপনি আপনার বাচ্চাকে অন্য দুটো ওষুধ দিতে পারেন। যে ওষুধগুলো নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে আলোচনা করব, ওই ওষুধগুলো খেলে একদম মোটামুটি বাচ্চা আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। কিন্তু প্রথমেই ওই ওষুধগুলো দেওয়া ঠিক নয়, কারণ প্রথমেই আপনি আপনার বাচ্চাকে এই দুটো ওষুধ থেকে যে কোনো একটা ওষুধ দিবেন, দেন যদি এগুলাতে ভালো না হয় তখন আপনি বাকি অন্য ওষুধ অ্যাপ্লাই করবেন। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, আর আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলে মা শিশু স্বাস্থ্য বিষয়ক অনেক ভিডিও আছে, চাইলে আপনারা দেখতে পারেন, অবশ্যই ভালো লাগবে। থ্যাংকস।